যাই বলেন ভাবি, আপনার দুই মামা শ্বশুর কিন্তু খুবই মজার মানুষ, আর এমন এমন জোকস জানে আর বলে, হাসতে হাসতে তো ভাবি পেট ব্যথা হয়ে যায়। ভাবি আসেন না, বসেন আমাদের সাথে একটু খাবেন না? ওই যে তো লাল চা আর বিস্কুট নিব, চা বানায় এনে তারপরে বস, আমরা তিনজনে খেলি, মতিন আইলে পরে মতিন রো নিয়ে নিব। আমি খেলবো না, আমি আপনাদের জন্য চা করে আনছি। বৌমা কিন্তু অনেক লোক, এর আগে কিন্তু আমার ছয় পড়ছে, এই যে ছক্কা পাঁচ, ছক্কা এক দুই তিন চার পাঁচ। তুমি তোমার মামাদেরকে বলছো কি? বলবো কি বলবো মানে, কালকে রাতে না তুমি বললে যে তুমি তোমার মামাদেরকে বলবে বাসা ছেড়ে চলে যেতে? আস্তে কথা বলো, শুনবে তো? তুমি এত উত্তেজিত হচ্ছে কেন? আস্তে কেন কথা বলবো, এরা তো পুরো আমার বাসাটাকে চিড়িয়াখানা বানায় ফেলছে। আমি তো বুয়া না, তুমি কি বাড়ির মধ্যে পাঁচ ছয়টা বুয়া রেখে গেছো যে আমি বুয়াগিরি করবো ওদের, আমাকে এই ফরমাশ দিবে ওই ফরমাশ দিবে, আমি ওদের ফরমাশ পালন করবো না নিজের কাজ করবো? আমি কি বলছি তুমি ওদের বুয়াগিরি করার জন্য? কিন্তু আস্তে কথা বলতে হবে, তোমরা শুনলে তো বুঝো না, পুরো গ্রাম হয়ে যাবে। হ্যাঁ দরকার আছে তো, শুনো, এদের কি কোনো ম্যানার আছে নাকি? এদের শোনা দরকার আছে। প্লিজ এভাবে কথা বলো না, প্লিজ, ওরা আমার মামা, প্লিজ, ওরা আমাকে মানুষ করেছে, ওরা আমাকে লেখাপড়া করেছে, ওগুলো বুঝতে হবে তোমাকে। রিপোর্ট দাও। কিসের রিপোর্ট? কিসের রিপোর্ট? রিপোর্ট দাও। ও আচ্ছা, রিপোর্ট কোথায়? ও ডাক্তার বলছে প্রবলেম আমার না, প্রবলেমটা তোমার। তোমার আমি বুঝলাম, তোমার বাপ্পা কথা কথা আমাকে ঠোকরা দেয়, চেষ্টা করার চেষ্টা, আমি কত চেষ্টা করছি, প্রবলেম তো তোমার, আমার কোনো প্রবলেম নাই। আননেসেসারি সারাক্ষণ আমাকে ব্লেম দাও, তুমি কথা কথা ব্লেম দাও, প্রবলেমটা তোমার আমার না। ভালো মতে পড়ো, ভালো মতে পড়ো, তুমি রিপোর্টটা দেখোই নি, প্রবলেমটা তোমার। প্রবলেম আমার না? হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন? আর তুমি আমার বাবা মার কথা কেন বলছো? আমার বাবা মা তোমাকে খোঁচা দেয়, আর তোমার মামারা, তোমার মামারা যেদিন থেকে এই বাসায় এসছে সেদিন থেকে তাদের বংশের প্রদীপ লাগবে, প্রদীপ লাগবে। এখন কি আমি তাদেরকে যে বলবো যে প্রবলেমটা কার? বুঝা গেলে সেরে দাও, তাহলে কত না কর, তাহলে কি আমি বুঝি না? না রে, দালান দেখো কত উঁচা দালান দেখছো, দালানটা পুরাটা কিন্তু আয়না দিয়ে বানানো, কিন্তু ওই আয়না যদি কেউ ঢিল ছুড়ে তাহলে ওই আয়না ভাঙতে পারবো না, নিচে মানুষ আত আহত হইব না, ডেন্স করবো কিসের লেগে? যদি ছুড়ে ও যদির কথা, হ্যাঁ তা অবশ্য ঠিক, যদি ডিল মারে তাহলে তো আমাকে, এখন যদি ডিল মারে তাহলে আমাকে মাথা মুথা তো যাইব গা, বলেন তো সোজা জায়গা, আয়না ভেঙে পড়ে যেতে পারে বাপ আসে। এটা খা, মজা আছে কিন্তু। জামাটা জাল কম, এটা কি চামচ? চামচ এটা।